পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। এর মধ্যে 200টি স্থাপনার তালিকা থেকে প্রায় 600 মিলিয়ন মানুষের ভোটিংয়ের মাধ্যমে পৃথিবীর নতুন 7টি আশ্চর্য বেছে নেয় সুইস সংস্থা নিউ 7 ওয়ান্ডার্স ফাউন্ডেশন। এইসব স্থাপনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কমতি নেই। চলুন জেনে নিই পৃথিবীর 7 আশ্চর্য হিসেবে বিখ্যাত এইসব স্থাপনা নির্মাণের পেছনের ইতিহাস ও ঐতিহ্য। হ্যালো বন্ধুরা, আমি সুতপা আর তোমরা দেখছো জানা অজানা তথ্য। মাচু পিচু। 1911 সালে ইনকা সভ্যতা নিদর্শন মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহ্যাম। তিনি এর নাম দেন ইনকাদের হারানো শহর। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও পেরুর সবচেয়ে দর্শনীয় স্থান এটাই। মাচু পিচুর আশেপাশের 325 বর্গ কিলোমিটার এলাকাকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পেরুর উরুবাম্বা উপত্যকার উপর সুরক্ষিত পর্বতচূড়ায় এটি অবস্থিত। 1450 সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগে মাচু পিচু নির্মিত হয়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এ স্থান ছিল ইনকা সম্রাট পাচাকুতিকের অবকাশ যাপন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7875 ফুট। ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ইনকা সভ্যতার অন্যান্য স্বাক্ষর। মাচু পিচুকে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই মাচু পিচুর কাছেই কিন্তু আছে সে বিখ্যাত নাজকা লাইন, যেটাকে অনেকে এলিয়েনদের স্পেসশিপে রানওয়ে বলে মনে করেন। তো বন্ধুরা, তোমরা যদি এই নাজকা লাইন সম্বন্ধেও কিছু জানতে চাও তাহলে আমার আগের ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করো। গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়নায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটে। এর মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সালে চীনের প্রথম সম্রাট কিন সি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল, তাদের মধ্যে 3 লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। মিং যুগেও এই প্রাচীরের অনেকাংশ নির্মাণ হয়। বেজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয়। বেজিংয়ের অংশের দেয়ালটি 26 ফুট উঁচু এবং 16 ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। ক্রাইস্ট দি রেডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে রয়েছে 130 ফুট উঁচু যীশু খ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দি রেডিমার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে দিয়েছেন যীশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 92 ফুট। এর মোট ওজন 635 মেট্রিক টন। এর জন্য খরচ হয় 2,50,000 মার্কিন ডলার। কংক্রিট ও শ্বেতপাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জোড়া দেওয়ার পর দাঁড়িয়েছে এই বিশালাকার মূর্তি। মূর্তিটির নির্মাণকারী হলেন ফ্রান্সের পল ল্যান্ডস্কি। 9 বছর ধরে নির্মাণ কাজ শেষে 1931 সালের 11ই অক্টোবর এর উদ্বোধন হয়। রিও ডি জেনিরো তেজুকা ন্যাশনাল পার্কে কর্কভাদে পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মূর্তি। ক্রাইস্ট দি রেডিমার ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য। পর্যটকরা চাইলে পাহাড়ে যুক্ত করা 220 তলা পর্যন্ত লিফটে চড়ে ওপর থেকে দেখতে পারে। যীশু খ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। চিচেন ইৎজা। মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম সবার উপরে। এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো। এর চারিদিকে আছে চমৎকার সিঁড়ি, শিখরে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর। চিচেন ইৎজার আক্ষরিক অর্থ হল ইৎজার কুয়ার মুখে। সুপেয় জলের কূপগুলির জন্যই প্রাচীন মেক্সিকানরা এখানে বসতি স্থাপন করেন। চিচেন ইৎজা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যায়। 1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। কলোসিয়াম। ইতালি রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলির মধ্যে এটি অন্যতম। এতে রয়েছে রোমান প্রকৌশলের চোখ ধাঁধানো নৈপুণ্য। নিষ্ঠুর সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ শেষ হয়।
ইমারতটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই, জীবজন্তুর লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা জানান, উদ্বোধনী দিনে হাতি, গন্ডার, সিংহ, ভল্লুক, বুনোমহিষ সহ 9000 প্রাণীকে হত্যা করা হয় কলোসিয়ামে। তারপর শাসকের মনোরঞ্জনের জন্য শুরু হয় যুদ্ধবন্দীদের দিয়ে একে অপরের সঙ্গে মরণাপন্ন লড়াই। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েট। রোমের শাসক জুলিয়াস সিজার প্রায় 300 গ্ল্যাডিয়েটর লড়াই উপভোগ করেছিলেন। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের জন্য খোরাক জগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল কলোসিয়ামের মাটিতে। হলিউড রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর ছবিটি তৈরি হয়েছে এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। 217 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে ভবনটি ক্ষতি হয়। এরপর 443 খ্রিস্টাব্দ ও 1349 খ্রিস্টাব্দে দুবার ভূমিকম্পে প্রায় ধ্বংস হতে বসে এই স্থাপনা। ষষ্ঠ শতকে এটি রূপান্তরিত হয় সমাধিক্ষেত্রে। দ্বাদশ শতকে আবাসিক ও বাণিজ্যিক আবাসন হিসেবে ভাড়া দেওয়া হয় এই ভবনটি। ত্রয়োদশ শতকে এটি হয়ে ওঠে দুর্গ। চারতলা বিশিষ্ট বৃত্তাকার ছাদবিহীন কলোসিয়ামের নির্মাণ শৈলী বিস্মিত করে সবাইকে। এটি 189 মিটার দীর্ঘ ও 156 মিটার চওড়া। এর মূল এলাকা 6 একর। বছরে প্রায় 4 লাখ ভ্রমণ পিপাসু কলোসিয়াম দেখতে রোমে যায়। পেত্রা, জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা, চারপাশের গোলাপি মাটির খাড়া বাঁধের জন্য এই ডাকনাম। জর্ডানে বেড়াতে গেলে পর্যটকরা পেত্রাকে প্রাধান্য দেয়। এটাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতত্ত্বের অপূর্ব সম্মিলন। উট, ঘোড়া, গাধার পিঠে চড়ার সুযোগ আছে এখানে। এছাড়া চা বিক্রেতাদের কেউ কেউ গুহায় চা বিক্রির পাশাপাশি ইংরেজিতে পেত্রার ধ্বংসাবশেষের গল্প শোনায়। জাদুময় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে এই শহরে চুরি নেই। পেত্রাকে বলা হয় বিলুপ্ত নগরী। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক। জর্ডানের দক্ষিণ পশ্চিমে ও আদিমশার পূর্বে হুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব 312 সনে নবাতাইনে রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেত্রা। গুহার মধ্যে তৈরি হয় এই নগরী ছিল সুরক্ষিত দুর্গ। পেত্রা চারধারে উঁচু পাহাড় আর ঝর্ণাধারা বিমোহিত করতো সবাইকে। রোমান শাসকদের সময় সামুদ্রিক বাণিজ্য শুরু হলে এটি দ্রুত ধ্বংস হতে থাকে। 363 সালে ভূমিকম্পে এই দালানগুলি ধ্বংস হয়। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ ব্যাপক আলোচিত হয়। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে পেত্রাকে। তাজমহল। শতাব্দী ধরে ভারতের আগ্রা যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে এই তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে এর সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তোর মতো ঝলমল করে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসাবে এটি নির্মাণ করেন। এজন্য তখনকার সময় ব্যয় হয় 3 কোটি 20 লাখ রুপি। 22 বছর ধরে এটি বানানোর কাজ চলেছিল। 20,000 শ্রমিক এতে নিযুক্ত ছিল। 1648 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। তাজমহলকে মোগল স্থাপত্য শিল্পের আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণ শৈলীতে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে। তাজমহলের উচ্চতা 213 ফুট। এর 4টি মিনারের প্রতিটির উচ্চতা 162.5 ফুট। তাজমহল নির্মাণের জন্য নদীর পাড় থেকে 3 একর জায়গা 160 ফুট উঁচু করা হয়। তাজমহলের সামনের চত্বরে 3,229 বর্গফুট জায়গায় 16টি ফুলের বাগান রয়েছে। বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা ও উত্তর দক্ষিণ দিকে একটি সরলরৈখিক চৌবাচ্চা আছে। এতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। বৃক্ষশোভিত পথ ও ঝর্ণা তো আছেই। তাজমহলের গম্বুজগুলি মনোমুগ্ধকর। মূল গম্বুজের দৈর্ঘ্য 58 ফুট। সূর্যোদয়ের সময়ে গম্বুজের সাদা মার্বেলে গোলাপি আভা ছড়ায়। তাজমহলেই শাহজাহান ও মমতাজ শায়িত আছেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এটাই। তাজমহল দেখতে বছরে 30 লাখ পর্যটক সমাগম হয়। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে তাজমহলকে। বন্ধুরা, এখন তোমরা ভাবতে পারো এই নতুন 7টি আশ্চর্যের মধ্যে দ্য গ্রেট পিরামিড অফ গিজার নামটি নেই কেন। আসলে 2007 সালে এই তালিকার সাথে দি 7 ওয়ান্ডার্স অফ অ্যানসিয়ান আর্থ নামক আরও একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে গিজার পিরামিডের স্থান আছে সবার উপরে। তো বন্ধুরা,
তোমরা যদি অ্যান্সিয়েন্ট আর্থ অর্থাৎ প্রাচীন পৃথিবীর সাতটি আশ্চর্য সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে, তোমরা লাইক ও কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।